বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম প্রধান রাষ্ট্র বাংলাদেশ, যেখানে দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে অন্তত 3.5 লাখেরও বেশি মসজিদ। সেগুলোর পাশাপাশি আধুনিকভাবে ইসলামের চেতনা ছড়িয়ে দিতে নিজস্ব অর্থায়নে দেশের সব জেলা উপজেলায় মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে ঘটা করে। প্রথম পর্যায়ের 50টির পর প্রকল্পের দ্বিতীয় পর্যায়েও 31 জেলায় সরকার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি করেছে 50টি দৃষ্টিনন্দন আধুনিক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে নারী পুরুষের আলাদাভাবে নামাজ আদায় সহ রয়েছে ইসলাম চর্চার বহুবিধ ব্যবস্থা, আছে ছোটদের কোরআন শিক্ষার বন্দোবস্ত, এমনকি থাকছে হজ রেজিস্ট্রেশন ও ইমাম প্রশিক্ষণের সুবিধাও। সোমবার গণভবন থেকে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে নির্মিত 50টি নতুন মসজিদ উদ্বোধন করেন সরকার প্রধান। ডিজিটাল ফর্মে আমি উদ্বোধন করছি। শেখ হাসিনা বলেন, এসব স্থাপনা বা কমপ্লেক্সে ইসলামের সঠিক চর্চা হবে, ইমামদের যত্নশীল নির্দেশনায় সমাজে অসঙ্গতিও কমবে বলে আশা তার। আমাদের দেশে সত্যিকার ইসলামের জ্ঞান চর্চা হোক, ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞান আরও বাড়বে, ইসলামী সংস্কৃতি লালন ও বিকাশের সুযোগ থাকবে, সন্ত্রাস জঙ্গিবাদ থেকে যেন প্রত্যেকের ছেলেমেয়েরা বিরত থাকে। এটা যে ইসলামের ধর্মের প্রতি কোনো সম্মান না, বরং ইসলামের বদনাম হয়, সেই বিষয়টার দিকে মানুষ যেন সচেতন হয়। এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার ক্ষেত্রেও আপনারা বিশেষ অবদান রাখতে পারেন। ধর্মের অপব্যাখ্যা রোধে ইমামদেরও আরও সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম যেন নিশ্চিতভাবে পালন করতে পারে, সেই ধর্মীয় স্বাধীনতা যেন নিশ্চিত থাকে, যেটা আমাদের ইসলামের শিক্ষা, সেটাই আমরা বিশ্বাস করি। ইসলামের নামে মানুষকে ধর্মের দোয়াই দিয়ে বিপথে যেন কেউ নিতে না পারে। প্রকৃত ইসলামের মূল্যবোধ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে যেন সচেতনতা সৃষ্টি হয়। পরে অনলাইনে সংযুক্ত রাজশাহী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানের মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন সরকার প্রধান শেখ হাসিনা। আমাদের নারীদের জামাতে নামাজ আদায়ের সুযোগ সৃষ্টি করে দিয়ে ইতিহাসে আরো একটি আলোকিত অধ্যায়ের সূচনা করলেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।